নমস্কার আমার নাম ডক্টর সোনালী বিশ্বাস আমি একজন কনসালটেন্ট অবসিটিশান অ্যান্ড গাইনোলজিস্ট বর্তমানে ইনফার্টিসিটা আমি একটু প্র্যাকটিস করছি আমার মোটামুটি পেশেন্ট দেখা ইছাপুর পলতা ব্যারাকপুর এবং টিটাগড় তো আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইব্রয়েড মানে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি বিনাইন টিউমার অফ ইউটেরাস আর যদি আপনাদের জন্য সরল ভাষায় বলি তবে যে জরায়ু দানি থাকে মানে যেটার মধ্যে বাচ্চা হয় সেই জরায়ু দানির মধ্যে একটা পিণ্ড গজিয়ে উঠেছে যে এই পিণ্ডটা একটা বিনাইন মানে সেটা খুব ক্ষতিকারক কিছু নয় এবার প্রশ্ন হচ্ছে এই জরায়ুর যে টিউমার ফাইব্রয়েড সেটা কয়েক ধরনের হতে পারে সেটা মোটামুটি আমাদের ডাক্তারি ভাষায় আট ধরনের হয় কিন্তু যদি আপনাদেরকে আমি বোঝাই তবে সেটা গোটা গোটাভাবে চার ধরনের এক হচ্ছে যদি এই দানি দানি বাচ্চাদানির ভিতরে মানে ক্যাভিটির মধ্যে থেকে যদি কোনো পিণ্ড গজিয়ে ওঠে যেটা অনেক সময় আমরা যেটা মেলামেশার দাঁড় দিয়ে ক্যামেরা ঢুকিয়ে তলা দিয়ে দেখতে পাই যে একটা পিণ্ড ঝুলে আছে এটাকে বলে সাবমিউকাস ফাইব্রয়েড আর এক ধরনের ফাইব্রাইট থাকে যেটা এই বাচ্চাদানির মাংস মানে যেটা ওয়াল দেওয়াল থেকে দেওয়ালের মধ্যেই বাড়ছে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড তিন নম্বর হচ্ছে যেটা জরায়ুর গা থেকে বেড়ে উঠেছে ওটাকে আমরা বলি সাবসেরোজাল ফাইব্রয়েড আর চার নম্বর সেটা হচ্ছে জরায়দানি ঠিক মুখে মানে সার্ভিক্সে সারভাইকাল ফাইব্রয়েড এই হচ্ছে টোটাল চার ধরনের ফাইব্রয়েড এবার প্রশ্ন হচ্ছে যে এই ফাইব্রয়েড কি ক্যান্সার হতে পারে উত্তরটা একটু জটিল কিন্তু যদি একদম গোটা ভাষায় বলি না কারণ ইনসিডেন্স হচ্ছে যদি হাজারটা মহিলার ফাইব্রয়েড হয় তার মধ্যে একটা মহিলার কিন্তু সেই ফাইব্রয়েডটা ক্যান্সার হতে পারে এবার কথা হচ্ছে যে তাহলে কোন একজন মহিলার হবে আমি আমার গোটা বারো বছরের প্র্যাকটিসে একটি মাত্র মহিলাকে ক্যান্সার ফাইব্রয়ে দেখেছি যেটাকে বলে লিও মায়ো সার্কোমা সেটাও কিন্তু পেশেন্ট প্রথমে ফাইব্রয়েড নিয়ে আসেনি পেশেন্ট প্রথমেই এসছে প্রচণ্ড পেন পেটের মধ্যে একটা অনেক বড় মাস আমাদের সঙ্গে সঙ্গে তাকে ওটি টেবিলে তুলতে হয়েছিল মানে আপনাদের যাদের একদম ছোটো ছোটো ফাইব্রয়েড সেটা কিন্তু কখনোই ক্যান্সার হবে না এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে কি কী উপসর্গ নিয়ে আমাদের কাছে আপনি প্রেজেন্ট করবেন তো ব্যাপার হচ্ছে আদৌ উপসর্গ হয় কি না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার শরীরে ফাইব্রয়েড আছে কিন্তু তার কোনো কিন্তু উপসর্গ ছিল না আপনি অন্য কোনো কারণ যেমন ধরুন পেটে ব্যথা বা পেচ্ছাপে ইনফেকশন তার জন্য ডাক্তারবাবু বলেছে একটা পেটের ছবি করিয়ে নিন সেই পেটের ছবিটা দেখা গেল একটা ছোট্ট ফাইব্রয়েড মানে দেখা গেল টু সেন্টিমিটার এক সেন্টিমিটার এরকম একটা ফাইব্রয়েড আপনার হয়েছে এবার অনেক পেশেন্ট আমার কাছে এসে বলে ম্যাডাম সব রিপোর্ট তো ভালো আছে কিন্তু এই জড়ায়ু টিউমারটা কিন্তু আমার আছে এটা আপনাকে বের করে দিতে হবে এটা নহলে যদি ক্যান্সার হয়ে যায় তো আমি তাদের বলতে চাই যে যদি জড়াইয়ের মধ্যে ফাইব্রয়েড হয়ও সেটা কিন্তু সবসময় যে খারাপ সেরকম নয় আর সেটা যদি উপসর্গ না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই এবার কি কি ফাইব্রয়েডের উপসর্গ হতে পারে যেটা মোস্ট কমন যেটা দেখা যায় যে এইট্টি টু নাইনটি পারসেন্ট যে কারণে মহিলারা ফাইব্রয়েড নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে মাসিক চলাকালীন প্রচণ্ড হেভি ব্লিডিং মানে দেখা যাচ্ছে মাসে আট থেকে দশ দিন ব্লিডিং হয়ে যাচ্ছে প্রথম দুদিন তো প্রায় চার থেকে পাঁচটা গোটা ছ ঘন্টায় তাদেরকে প্যাড চেঞ্জ করতে হয় তো এই হেভি ব্লিডিং তার সাথে রয়েছে কিন্তু পেন অসহ্য যন্ত্রণা মাসিক চলাকালীন এই দুটো হচ্ছে মোস্ট কমন তারপরে আসে যদি অনেক বড় ফাইব্রয়েড হয় তাহলে দেখা যায় যে পেটের মধ্যে মনে হয় যেন অনেক বড় বাচ্চা আছে ম্যাডাম হাত দিয়ে মনে হচ্ছে পেটটা বড় হয়ে গেছে তাছাড়াও যদি ফাইবার অনেক বড় হয়ে যায় সেটা যদি মূত্রথলি বা রেখটা মানে মলদ্বারের ওপর চাপ দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বারবার পেছাপ আটকে যেতে পারে বা কনস্টিপেশন এই সমস্যা নিয়েও পেশেন্ট আমাদের কাছে আসে আর এখন যেটা চর্চার বিষয় সেটা হচ্ছে ইনফার্টিলিটি মানে হচ্ছে বন্ধাত্ম সেই উপসর্গ নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে অনেকে প্রশ্ন করে যে ম্যাডাম চারিদিকে তো দেখছি প্রচুর লোকের ফাইব্রয়েড হচ্ছে তাহলে কি আমারও কি ফাইব্রয়েড হতে পারে এর মানে হচ্ছে কাদের কাদের ফাইব্রয়েড হওয়ার চান্স আছে মানে প্রবণতা আছে বা রিস্ক আছে তাহলে বলি ফাইব্রয়েডে কিন্তু একটা জেনেটিক কম্পোনেন্ট আছে মানে ধরুন মায়ের ছিল দিদির হয়েছে আপনারও হওয়ার কিন্তু চান্স অবশ্যই আছে আর দু নম্বর হচ্ছে এই ফাইব্রার কিন্তু ইস্ট্রোজেন নামক হরমোনের উপরই ডিপেন্ডেন্ট মানে বডিতে যার হিস্ট্রোজেন বেশি তার বডিতে ফাইব্রার হওয়ার চান্স বেশি এবার কাদের বডিতে ইস্ট্রোজেন বেশি তো দেখা গেছে যাদের ওজন বেশি আপনার যদি দশ কেজি করে ওজন বাড়ে সেক্ষেত্রে আপনার ইউটারাসে ফাইব্রার হওয়ার চান্স টোয়েন্টি পারসেন্ট মতো বেড়ে যায় পিসিউএস যাদের থাকে যাদের ধরুন খুব কম বয়সেই মাসিক শুরু হয়ে গেছে কিন্তু মাসিক শেষ হচ্ছে অনেক বেশি বয়সে বা দেখা গেলো সারা জীবনে বাচ্চাই হলো না সেই সব পেশেন্টদের কিন্তু ফাইব্রাড হওয়ার চান্স খুবই বেড়ে যায় তাহলে প্রশ্ন আসতেই পারে যেহেতু রিস্ক ফ্যাক্টর আছে তাহলে কি ফাইবার আটকানো যায় তাহলে উত্তর হচ্ছে কিছুটা হয়তো যায় আমরা সকলেই জানি এক্সারসাইজ অ্যান্ড ডায়েট এটা কিন্তু জীবনের মূল মন্ত্র ফাইব্রারও সেটা খাটে আপনি যদি একটু নিজের শরীর স্বাস্থ্যই সচেতন হন একটু ওজন কমান খুব বেশি রেডিমেড মানে ওই মাটন সোরে মাংস বা বিফ এগুলো যদি না খান তবে দেখা যায় কিন্তু ওই রিস্ক হওয়ার চান্স অনেকটাই কমে যায় বা ধরুন একটা কথা বলি প্রচুর মহিলারা বাচ্চা না আসার পিল খান মানে যেটাকে আমরা বলি ওলার কন্ট্রাসেপটিভ পিল মানে ওসিপি। অনেকে ভয় পায় ম্যাডাম ওসিপি খেলে কি ক্যান্সার হয়ে যায় বরং ব্যাপারটা কিন্তু উল্টো যারা ওসিপি খাচ্ছেন তাদের কিন্তু এই ফাইব্রয়েড বা ওভারিয়ান আর একটা ক্যান্সার হয় সেই এই দুটো জিনিসে হওয়ার চান্স অনেক কমে যায় ফাইব্রয়েড মেনলি কিন্তু রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের একটা অসুখ মানে যেটা দেখা গেছে বেশিরভাগ মহিলারাই তিরিশ থেকে চল্লিশ বয়সের মধ্যেই আমাদের কাছে ফাইব্রয়েড নিয়ে প্রেজেন্ট করে তো এই এই মহিলাদের ভাগটাকে আমি দুভাগে ভাগ করে দিই একটা গ্রুপ হচ্ছে যারা বিবাহিত নয় আনম্যারিড মহিলা আর একটা হচ্ছে যারা ম্যারিড এবার আনম্যারিড মহিলার ক্ষেত্রে যেটা আমাদের টেনশন হয় যে খুব বেশি ব্লিডিং হচ্ছে ব্যথা হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই তারা চায় যে না ম্যাডাম কিছু একটা ওষুধ দিন যাতে আমাকে স্কুল কলেজ অফিস এগুলো ঠিক মতো করতে পারি তো তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা খুব সীমিত কারণ আমরা সেখানে কিছু ট্যাবলেটস দিই কিছু লোকদের আমরা ইনজেকশন দি সেই বলেই আমরা ট্রিটমেন্টটা করি সেক্ষেত্রে কিন্তু সার্জারি এসব করার কথা আমরা খুব কম ভাবি কারণ যদি ওষুধে কমে যায় তবে সার্জারি অবধি আমরা যাই না এবার সেকেন্ড পয়েন্টটা দাঁড়াচ্ছে যেখানে হচ্ছে মহিলা আসছে বিবাহিত মানে বিবাহিত মহিলাদের কিন্তু মেন কনসার্ন থাকে যে ম্যাডাম আমার বাচ্চা চাই তো ধরুন কোনো একটা মেয়ে আমার কাছে এসে রিপোর্ট দেখি বলল যে ম্যাডাম আমার ফাইব্রয়েড আছে তাহলে কি আমার বাচ্চা আসতে অসুবিধা হতে পারে তাহলে আমাদের উত্তরটা কিন্তু একটু অন্যরকম হবে কারণ দেখা গেছে যেটা লিটারেচারের লেখা আছে যে কোনো মহিলা যদি ফাইব্রয়েড নিয়ে আসে তবে কিন্তু তার কোনো প্রধান উপসর্গ সেটা নয় বা আমরা যদি বলি কোনো মহিলা আমার কাছে বলছে যে ম্যাডাম ফাইব্রয়েড হয়েছে তাহলে কি আমি ইনফার্টাইল বা আমি কি বন্ধা বন্ধা হতে পারি উত্তর হচ্ছে একদম না ফাইব্রয়েড থাকার মানেই তুমি ইনফার্টাইল সেটা নয় কিন্তু যখন আমি একটা ইনফারটাইল কাপলকে ইভ্যালুয়েট করছি মানে যারা আসছেই বন্ধাত্ম রোগটাকে নিয়ে তাদের ক্ষেত্রে যদি দেখি জরায়ুতে টিউমার আছে বা জড়াইতে ফাইব্রয়েড আছে সেক্ষেত্রে কিন্তু আমাকে ভাবতে হবে যে ফাইব্রয়েডটা কোথায় আছে অবশ্যই ফাইব্রয়েডের ট্রিটমেন্ট নির্ভর করে তিনটা জিনিসের ওপর এক যে কোন এই জড়ায়ু ঠিক কোথায় ফাইব্রয়েড আছে দ্বিতীয় কতগুলো ফাইব্রয়েড আছে আর তৃতীয় হচ্ছে ফাইবারের সাইজ কতটা বড়। তাই যখনই পেশেন্ট আমাদের কাছে ইনফার্টাইল কোনো পেশেন্ট আসে আর যদি দেখি জরায়ু গহ্বর থেকে কোনো এরকম ফাইব্রয়েড ঝুলছে সেক্ষেত্রে অবশ্যই সেই অপারেশনটা করে দেওয়া ভালো আর সেটা অবশ্যই হিস্ট্রোস্কোপ মানে তলা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে হবে হিস্ট্রোস্কোপিক পলিপেটেমি করলে ইনফার্টাইল পেশেন্টের বাচ্চা আসার প্রবণতা অনেকটাই বেড়ে যায় যেসব পেশেন্ট ধরুন আসে ইনফার্টিলিটি প্লাস মিসক্যারেজ মানে বারবার বাচ্চা অবসান হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই অপারেশন আপনার জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট এবার ধরুন যদি অপারেশন না করা হয়ে থাকে অনেক পেশেন্ট তো আমাদের কাছে আসে যারা আমাদেরকে প্রথম থেকে দেখায়নি একটা রিপোর্ট পাঠালো যে দেখুন ম্যাডাম আগে তো আমি জানতাম না আমার বাচ্চা এসছে তখন দেখছি একটা ফাইব্রয়েডে রয়েছে তাহলে কি বাচ্চাটা মিসক্যারেজ করে দিতে হবে বা বাচ্চাটার কি সমস্যা হতে পারে পরবর্তীকালে তাহলে উত্তর হচ্ছে আবার সেই তিনটে যে আপনার ফাইব্রয়েডটা আছে কোথায় কতগুলো নাম্বার আছে আর সাইজ কত তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যখন ফাইব্রয়েড থাকছে বাচ্চা আসাকালীন তো বাচ্চা যখন ফাইবার এখানে নর্মাল বড় হচ্ছে আর ফাইব্রাধুন ওপরে কোথাও একটা আছে সেক্ষেত্রে কিন্তু ফাইবারের সাইজ খুব একটা বাড়ে না সে তাই আমরা দেখেছি কিন্তু অনেক সময় যেহেতু বাচ্চাই সমস্ত রক্ত নিয়ে নিচ্ছে শরীরের সেক্ষেত্রেই অনেক বড়ো ফাইব্রারের মধ্যে রেড ডিজেনেশন বলে একটা কমপ্লিকেশন হতে পারে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের চরম ব্যথা তার সঙ্গে কিন্তু জ্বর আসতে পারে সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা খুব সাধারণ ভর্তি করে একটু স্যালাইন চালাতে হবে একটু ব্যথা কমানোর ওষুধ দিতে হবে মানে কনজারভেটিভ ম্যানেজমেন্টেই পেশেন্ট সুস্থ হয়ে যায় তাই বাচ্চা আসার পর ফাইব্রয়েড আছে বলে সেই বাচ্চাকে নষ্ট করার কিছু নেই বা সেই ফাইব্রয়েডটাকেও টাচ করার কিছু নেই সেকেন্ড প্রবলেম আসে যে ধরুন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এই রিসেন্টলি আমার একটা পেশেন্ট ছিল যে দেখছি বাচ্চাটা তো ওপরে বাড়ছে কিন্তু তলার দিকে যেখানে ইনসিশন দেবো সেখানেই রয়েছে বড় ফাইব্রয়েডটা মানে ধরুন সে বাচ্চা যদি নর্মাল ডেলিভারি হয় তখনও বাচ্চার নামতে সমস্যা হবে আর যদি সিজার করি তখন ভয় হচ্ছে ওই ফাইব্রয়েড যেখান থেকে ব্লিডিংয়ের চান্স বেশি সেখানেই হয়তো আমাকে কেটে বাচ্চা বের করতে হবে এই ক্ষেত্রে কিন্তু অনেকে কয়েকটা ডাক্তারের কয়েকটা মতবাদ আছে কিছু ডাক্তার মনে করেন যে সিজার চলাকালীন অন্য আর কোনো অপারেশন করাটা ঠিক হবে না মানে সিজারিয়ান করা যাবে না কিছু ডাক্তার ভীষণ ডিয়ারিং হন তারা কিন্তু সিজার চলাকালীন সেই টিউমারটা রিমুভও করে দেন যদিও বা বেশিরভাগ ডাক্তার মনে করেন সিজার চলাকালীন এই জড়াইবাদের অপারেশন করার কোনো দরকার পড়ে না কারণ নর্মাল সিজার করে বাচ্চা বন্ধ করে বাচ্চা বের করে নর্মাল তোমার ইউটারাসের সেলাই দিয়ে আমরা বেরিয়ে চলে আসি জড়াইতে ফাইব্রয়েড আছে মানেই তার বন্ধাত্ম হবে এমন কোনো মানে নেই কিন্তু কোনো পেশেন্ট যদি বন্ধাত্ম নিয়ে আসে তবে দেখতে হবে যদি সব রিপোর্ট নর্মাল থাকে তখন আমাদের চোখ যাবে কিন্তু তার ফাইব্রয়েড আছে কি নেই মোস্ট কমন দেখি যদি জরায়ু গহবর থেকে কোনো ফাইব্রয়েড থাকে মানে যেটাকে বলি সাব নিউকাস ফাইব্রয়েড তবে সেই ফাইব্রয়েড কিন্তু ট্রিটমেন্ট দরকার কিন্তু যদি দেখা যায় জরায়ুর ওপর একটা ফাইব্রয়েড আছে সেটা কিন্তু সাধারণভাবে খুব ছোট থাকলে বড় কোনো সমস্যা সৃষ্টি করে না খুব বড় হলে সেটা মূত্রনালী বা মলদারে চাপ সৃষ্টি করতে পারে মানে সেটার সাথে কিন্তু বন্ধাত্বের কোনো রকম সম্পর্ক নেই মানে যদি ওই টিউমার আমি কেটে বাদও দিই তার জন্য কিন্তু বন্ধাত্ম পেশেন্টের রকম উপকার হবে না আর তিন নম্বর যদি জরায়ুর দেওয়ালের মধ্যে কোনো বড় টিউমার থাকে সেক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে বাচ্চার ইমপ্লান্টেশান মানে বাচ্চা প্রতিস্থাপিত হতে সমস্যা হয় কিন্তু তাছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু সেরকমভাবে দেখা যায় না কিন্তু সেটা কিন্তু ডাক্তারের ডিসিশন যে সেই পেশেন্টের টিউমারের অপারেশান করা উচিত হবে কি না কিন্তু যদি টিউমার বোথ সাইডেই রয়েছে মানে ধরুন গহবরের মধ্যেও দেখা যাচ্ছে এবং দেওয়ালের মধ্যেও রয়েছে সেখানে কিন্তু হিস্ট্রিরেও ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশান দরকার মানে জড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটা ক্যামেরা ঢোকাবো এবং পেটে ফুটো করে ওপর দিয়ে ক্যামেরা দিয়েও আমি দেখব যে কতটা পোর্শন অফ টিউমার বাইরে থেকে বা ভিতর থেকে দেখা যাচ্ছে এইভাবে মায়ামেকটিমি করে পেশেন্টের কিন্তু বাচ্চা আসার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর এই অপারেশানে খুব বেশি চিন্তার কারণ নেই কারণ যেটা ভালো সেটাপে মোটামুটি ভালো যন্ত্রপাতি দিয়ে হাতে বোতল ব্লাড রেখে যদি অপারেশান করা যায় এই অপারেশনের সাকসেস কিন্তু অনেকই বেশি এবং এই জন্য প্রচুর ইনফার্টাইল ক্যাপাররা কিন্তু তারা উপকৃত হয়েছেন ফাইব্রয়েড রোগে ডায়াগনোসিস কি করে করব মানে কি করে বুঝবো যে আমার ফাইব্রয়েড আছে প্রথমেই বললাম বেশিরভাগ লোকের ইনসিডেন্টাল ফাইন্ডিং হয় দু নম্বর হচ্ছে আপনার কিছু সিমটম হবে যেরকম বললাম খুব বেশি ব্লিডিং পেন বা ধরুন বারবার পেচ্ছা পাটকে যাচ্ছে বা প্রচুর দিন ধরেই দেখা যাচ্ছে কনস্টিপেশন হচ্ছে তার কোনো কারণ নেই বা পেটটা অনেক ফুলে আছে বুঝতে পারছি না কেন এত বড় হয়ে গেছে বা যেটা বললাম কিছু ইনফার্টাইল পেশেন্টরাও প্রেজেন্ট করে তো এই গেলো হিস্ট্রি তারপর যদি ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু যেটা প্রথম টেস্ট আপনাকে করাবেন সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি মানে হচ্ছে পেটের ছবি এবার এখনকার যুগে না আলট্রাসোনোগ্রাফি এমন একটা ভালো কোয়ালিটির চলে এসছে যে আর কোনো টেস্ট কিন্তু আমরা করাই না যদি ভালো একটা টিভিএস মানে ট্রান্সবাজেন সোনোগ্রাফি বা ভালো একটা আলট্রাসোনোগ্রাফি থাকে সেটাই যথেষ্ট এবার অনেক পেশেন্ট বলে যে ম্যাডাম এরপরেও কি কোনো টেস্টের দরকার আছে তাহলে আমরা একটা টেস্টের নাম বলবো সেটা হচ্ছে এমআরআই এমআরআই কেন করাতে যাব এমআরআই হচ্ছে এক কনফার্ম করার জন্য যেটা ফাইব্রয়েড না অ্যাডিনোমাইসিস আর একটা জিনিস কি টোটাল কতগুলো ফাইব্রয়েড আছে আর তাদের সংখ্যা কী এবং তাদের পজিশান কী এইটা তখনই লাগে যখন আমরা ঠিক করে নিয়েছি যে পেশেন্টের জড়াইও আমরা বাদ দেবো না শুধুমাত্র ফাইব্রয়েড বাদ দেবো মানে জড়াইটা জড়াই মতোই থেকে যাবে শুধু কেটে শুধু ফাইব্রয়েডটা আমি উপরে নিয়ে চলে আসবো যেটাকে আমরা বলি মায়োমেকটানি এই অপারেশান করার আগে আমাদের প্রি অপারেটিভ প্ল্যানিংয়ের জন্যই কিন্তু এমআরআইটা লাগে বাকি অন্য কোনো ইনভেস্টিগেশনে কিন্তু তেমন দরকার পড়ে না আর যদি দেখি পেশেন্টের ভীষণই প্রচণ্ডই ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টের হিমোগ্লোবিনটা টেস্ট করাই মানে শরীরে রক্ত কত আছে ফাইব্রয়েড রোগের চিকিৎসা নির্ভর করে হচ্ছে তার প্রেজেন্টেশনের উপর মানে পেশেন্ট কী নিয়ে তোমার কাছে আসছে তো দেখা যায় যদি কোনো কমপ্লেনই না থাকে তাহলে যে তোমার বডিতে ফাইব্রয়েড আছেও বা তাহলে তোমার কোনো ট্রিটমেন্টের দরকার নেই মানে ফাইব্রয়েড যদি সিমটম না তৈরি করে তাহলে ট্রিটমেন্টও আননেসেসারি দরকারই নেই ভুলে যাও তো তোমার বডিতে ফাইব্রয়েড বলে কোনো জিনিস আছে তবুও কিছু পেশেন্ট মনে করে না ম্যাডাম একটা জিনিস ধরা পড়লো সেটা নিয়ে কিছু করবো না তাহলে বলবো প্রত্যেক বছর একটা করে পেটের ছবি করাও মানে ইয়ারলি এক্সামিনেশান ইজ এনাফ এর বেশি না ওষুধের দরকার আছে না অন্য কোনো এক্সট্রা টেস্টের দরকার আছে এবার ধরুন পেশেন্টের সিমটম হচ্ছে ম্যাডাম প্রচণ্ড ব্লিডিং হচ্ছে তার সাথে পেন সেক্ষেত্রে আমরা প্রথমে ওষুধ দিয়ে ট্রাই করি যে ওষুধে যদি কমে যায় তাহলে ঠিক আছে বা যদি দেখি যে জরায়ুতে এই ফাইবারের সাইজ এতই বড় যেটা মল বা পেছাপে থইতে প্রেশার ক্রিয়েট করছে সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনের কথা বলি আর এই অপারেশনে কি করি আমরা শুধু জরায়ু থেকে ফাইবারটা কেটে আলাদা করে দিই যেটাকে মায়ামেকটেমি বলা হয় আর এই মায়ামেকটেমি সুটেবল হচ্ছে আনম্যারিড পেশেন্টের জন্য কারণ তারা কিন্তু কখনোই চায় না যে ফাইবারের সাথে সাথে জড়ায়ুটাই বাদ চলে যাক তাহলে যেখানে আপনি প্রেগনেন্সি ডিমান্ড করছেন সেখানে কিন্তু অবশ্যই আমরা জড়ায়ু কেটে বাদ দিতে পারবো না তো সেক্ষেত্রে চয়েস অফ ট্রিটমেন্ট হবে এবার কিছু কিছু পেশেন্ট আছে যারা ইনফার্টিলিটি নিয়ে আসে তো ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা আমরা যেরকম বলেছি আগে সেরকম হবে এবার কথা হচ্ছে যে ম্যাডাম ওষুধের দ্বারা কি ফাইব্রয়েড পুরো নিরাময় হয়ে যায় যে আপনি ওষুধ খেতে বলছেন তাহলে উত্তর হচ্ছে একদম না ফাইব্রয়েড কখনই বডি থেকে আপনার একদম ডিজাপিয়ার হয়ে যাবে না ফাইব্রয়েড আছে সেটার জন্য সিমটম আমি মিনিমাইজ করতে পারি কন্ট্রোল করতে পারি কিন্তু পৃথিবীর এমন কোনো ওষুধ নেই যেটা ফাইব্রয়েড গলিয়ে ফেলতে পারে বা ফাইব্রয়েডকে ভ্যানিশ করে দিতে পারে তো ফাইব্রয়েড বডি থেকে নিরাময় হবে না কিন্তু ফাইব্রয়েড যদি আপনার সিমটম করে সেটাকে আমরা কমাতে পারি সিমটেম যদি ওষুধে না যায় তাহলে অপারেশন করা যেতে পারে আর অপারেশনে দুটোই আপনাদের টাইপ আছে এক হচ্ছে মায়ামেটেমি যেখানে আপনি চাইছেন প্রেগনেন্সি সেখানে শুধুমাত্র ফাইব্রয়েড বাদ যাবে জরায়ুটা আপনার থেকে যাবে আর যদি এরকম হয় যে না আমার ফ্যামিলি কমপ্লিট আমার জরায়ুর দরকার নেই সেক্ষেত্রে ফাইব্রয়েড আর জরায়ু একসাথে বাদ দিয়ে দিন ডিম্বাসাটা যদি ভালো থাকে তাহলে বডিতে থাকবে নইলে সেটাও বাদ যাবে তাহলে আজ এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যদি কখনো টিউমার বা জরায়ু ফাইব্রয়েড ডায়াগনোসিস হবে তবে কিন্তু একদম ভয় পাবেন না কারণ ফাইব্রয়েড একদমই একটা বিনাইন ডিজিজ যেটা কখনই আপনার মানে মারণ রোগের কারণ হবে না মানে আপনার জীবনহানি ফাইব্রয়েডে হয় না যদি সিমটম থাকে তাহলে যেভাবে বললাম সেই সেই অনুযায়ী ট্রিটমেন্ট করাবে যদি অপারেশন লাগে তাহলে যেটুকু অপারেশন দরকার সেটুকুই করাবেন বাকি খুব বেশি কারো কথায় যাবেন না যে এই ওষুধ খেলে ফাইব্রয়েড গলে যাচ্ছে সেরকম হয় না আর ফাইব্রয়েড নিয়ে খুব বেশি চিন্তারও কোনো কারণ নেই আর ফাইব্রয় রিলেটেড কোনো রকম তথ্য জানার জন্য নিজের কাছাকাছি যে কোনো গায়নোকোলজিস্ট আছে তাদেরকে যোগাযোগ করুন সঠিক পরামর্শ নিন এবং সকলের মধ্যে সঠিক পরামর্শ ছড়িয়ে দিন আর নেক্সট অন্য কোনো ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন